শরীফের নানা মারা যাওয়ার পরে ওই দুই ঘরে গ্রামের সাল পালরা আসা যাওয়া শুরু করলো। ঘরের মধ্যে সমর্থ মায়ে, পরে কি করব, ওই ফজল মেম্বারে করার পরে তারা আসা যাওয়া বন্ধ করলো। কিন্তু মনের মধ্যে যে সর্বনাশ ডাক দিছিল, সেই সর্বনাশই তো আমার মায়ের শেষ করলো। না, এসব শুনতে আর ভালো লাগে না। মনে অসেতু সেতু শোন, এমন আদর করে কেউ তোর পাশে বসাইব না। পরে বাড়ি যখন যাবি, গতর যখন খাটাবি, জিরানের সময় কিন্তু পাবি নি। দাদু, তোমার একটা কথা না কলি আর হচ্ছে না। না না, এ বুড়া বয়সে আমি কিন্তু তোর সাথে প্রেম করতে পারবো না। না দাদু, প্রেম না। কি রে, কি আছে? খন্দকার বাড়ির এক বান্দর পান্ডরামি শুরু করছে। তুমি আবার ফুপুরে কইও না, ওই শয়তানটাই আমারে। কান্দিস না, কান্দিলে খন্দ হয় না। মানুষের মন কালা তো সব কালা, আকাশ কালা, পাতাল কালা, সব কালা। ভবে কি সোনার চান, কেউ রবে না একদিন গুহুরু, ভোজলিও না ভোজলিও না। মায়ের মন তো বুঝবে না, যেদিন তুই মা হবি সেদিন বুঝবি। শুনলাম আপনার বাড়িতে নাকি মেহমান আসছে। তা আসবেই তো, শরীফ বাড়ি, মেহমান না আসা কি পারে? তো গ্রামে যে একটা কথা আকাশে বাতাসে ওড়ে। কি কথা? না মানে শুনলাম ওই মায়ের দুটা নাকি খারাপ জায়গা থেকে আসছে। শরীফ বাড়ির একটা মান সম্মান আছে না, যা খোয়া দাবার তো গেছেই।
এখন যে পুরো গ্রাম শুদ্ধ মানুষের মান সম্মান খোয়া যাবে না সেটার কি হবে না? আপনি কি করতে চাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। না মানে আপনার বাড়ির মেহমান দুইটা যে আসছে না ওদের কথাই কইতেছিলাম। মেহমান মেহমান করছেন কেন? ওইটা তো আমার ভাইয়ের মেয়ে সেতু, আর সঙ্গে এসেছে ওর বান্ধবী। হ্যাঁ ওদের কথাই কইতে আসছিলাম, ওরা তো নাপাক মানে নষ্ট মেয়ে, যা মুখে আনলে অজু নষ্ট হয়ে যায়। দরবারে আপনার ডাক পড়েছে, নাপাক মায়ে মানুষ ঘরে জায়গা দিচ্ছেন, তা কি বিচার হবে জানি নে। তবে গ্রাম শুদ্ধ মানুষ জ্বরে ভুগতেছে, মহামারী ধারণ করেছে, একেবারে আল্লাহর গজব নাজিল হয়েছে। ওই সব কিছু ওই মায়া দুইটার জন্যে। ওই মায়া দুইটার আমাদের হাতে তুলে দেন, আপনার কিছু কবার নেই।